ওই যে মানুষ মাছ ধরতেছে, তো আমরা যেখানে মাছ ধরতেছিলাম ওখানে মাছ পাইতেছিলাম না, তাই ভাবলাম দেখি দূরে একটু আগায় যে সে দেখলাম যে এরা মাছ ধরতেছে, মনে হচ্ছে এরা লোকাল মানুষজন, দেখি এরা কীভাবে মাছ ধরে এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাবো। এরা যদি মাছ বিক্রি করে তাহলে আমরা নিয়ে যাব। ওমা, মানে খুবই পিছলা, প্রায় 10 ইঞ্চির মতো বরফ হয়ে আছে, নিচে পানি। আমি এই প্রথম লাইফে এই প্রথম বরফের লেকে হাঁটতেছি, আর ভিডিওটা একদম মানে ফ্রিলি হাঁটাই যাচ্ছে না। কিছুক্ষণ পরপরে আমি স্লিপ কাটতেছে, আমার মানুষজন মাছ ধরতেছে, এরা লোকাল মানুষ। দেখি কাছাকাছি গিয়ে দেখি তারা কিভাবে মাছ ধরে। ও, তারা ম্যানুয়ালি গর্ত করতেছে মাছের জন্য। মানে আল্লাহ তাআলার কি একটা কুদরত, দেখেন আল্লাহ, ওইটা পলিথিন। আমি ভাবছি কাঁকড়ার মতো কিছু কিনা, নাকি বুঝতে পারতেছি না, হোয়াট ইজ দিস। ফ্রিদা, ফ্রিদা, লুক, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এই যে এখানে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে এখানে মাছ পাইছে, ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ। উনি দুইটা বর্ষে নিয়ে বসতে, ইয়েস, ওয়াও, মাশাআল্লাহ, এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাহ, মাশাআল্লাহ, ওনার মাছগুলো দেখাই, উনি ওনার তিনটা পুকুর। যে হন্ডি মাছের মতো লাগতেছে, আসসালামু আলাইকুম। ওনার দুইটা পুকুর, মাছগুলো লাফায় লাফায় দূরে দূরে চলে আসছে।
দেখেন আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি কুদরত, মানে সব কিছু যেমন ছিল তেমনই আছে। হয়তো বা এই পারে ঢেউ যাইতেছিল, ঢেউটাও এই যে দেখেন ঢেউ, ঢেউটাও কিন্তু বরফ হয়ে গেছে, পাতা ভেসে ছিল সব কিছুই বরফ হয়ে গেছে। এখানে এরা লোকাল মানুষ কত ধৈর্য ধরে মাছ ধরতেছে, আপনাদেরকে আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি। মানে তাপমাত্রা -8 ডিগ্রি, বরফের উপরে হাঁটতেছি, ভয়াবহ রকমের ঠান্ডা। আমার চেহারাটাও দেখাই কি পরিমাণ ঠান্ডার মধ্যে থেকে উপভোগ করতেছি, এনজয় করতেছি। তার পাশে এখানকার লোকাল মানুষজন মাছ ধরতেছে, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। এটা অনেকদিন থেকেই মানে আগে টেলিভিশনে দেখতাম এরকম বরফের এলাকায় মাছ ধরে, খুবই দেখার ইচ্ছে ছিল, আল্লাহ তাআলা সে সুযোগ করে দিয়েছে। ওখানে একজন ধরতেছে, দেখি মানে এখানে ছোট ছোট বড়শিগুলা, ছোট ছোট বড়শি। আসসালামু আলাইকুম, উনি ওনারা দুইটা পুকুর, এই যে মাছগুলা আমাদের দেশের হুডি মাছের মতো, মানে পুঁটি মাছের মতো। আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা এভাবেই করে দেয়, সব কিছু বরফ হয়ে গেছে, এরপরেও মানুষজন মাছ ধরতে পারতেছে। আসসালামু আলাইকুম, কালাই জিস, আলহামদুলিল্লাহ। দেখি একটা মাছ, না মাছ ওঠে নাই, ওনার মাছগুলা ছোট ছোট, এই যে দুটা পুকুর। তো ইউ জাস্ট অ্যারাইভড, ইয়া ইউ জাস্ট অ্যারাইভড, ও আচ্ছা বুঝবে না, ওকে। আসসালামু আলাইকুম, ওনার মাছ টাছ নাই মনে হয়, এখনো মাত্র আসছে, সাইকেল চালায় চলে আসছে মাছ ধরার জন্য। আসসালামু আলাইকুম, ওনার দুইটা পুকুর, এখনো মাছ পায় নাই মনে হয়। ও আল্লাহ, ও মা, একটু প্রতিটা কদমে আপনাকে সতর্ক থাকতে হবে বরফের সামনে উপরে হাঁটতে। আমি যখনই একটু ক্যামেরার দিকে মনোযোগ দিই তখনই আমার মানে পা পিছলাই যায়। তো যেটা বলতে চাচ্ছিলাম, এখানে এটা একটা সুবিধা, মানে কথা বোঝে না ওরা, কিন্তু যেহেতু সালামটা তো একই, সালামটা তো একই, তো অন্তত সালামটা দিলে তারা সালামটা উত্তর দিতে পারে, সালামের জবাব দেয়। এই জিনিসটা মোটামুটি ইতিবাচক, যে অন্তত কথাবার্তা বুঝুক বা না বুঝুক তারা সালামের উত্তর দেয়। নাকটাও ঢেকে রাখছি, সরি দুই কান ঢেকে রাখছি, কিন্তু মুখটা তো খালি, বরফে একদম মুখ গলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কালাই জিস, হ্যাঁ
আসসালামু আলাইকুম। ওকে, ওনারা খাওয়া দাওয়া করতেছে। এখানে ওনারা একটু বিরতিতে আছে, কিন্তু মাছগুলো যদি কাছ থেকে দেখাই, এই যে ফিস। আল্লাহ, ছোট ছোট গুলো কেমনে তুললো, একদম ছোট ছোট মাছ সেগুলা। মাছ ধরতে এসে সম্ভবত এখন খাওয়া দাওয়া মানে নাস্তা করতেছে। তো এই হলো অবস্থা। দেখি একটু ওয়েট করি মাছটা পাই কিনা। এখানেও সুম্মা আছে। একটু ওয়েট করে দেখি একটা মাছ ধরা আপনাদেরকে দেখাইতে পারে কিনা। ছোট্ট একটা বড়শি, ওকে রহমত, থ্যাংক ইউ। রহমত মানে ধন্যবাদ দেওয়া। আবার যদি একটু চার পাঁচটা ঘুরাই আপনাদেরকে দেখাই, এখানে বরফের লেকে মানুষজন কিভাবে মাছ ধরে। হোয়াট ফর, হোয়াট And then you can walk. Even I can run, I think then, yeah? Yeah. From where you got it? Someone gave it to me, but I only have one. So it's like one. No, at least you can, yeah. Okay. And you can, I can do this. Oh. With this I don't have, right? And with this I can't do this. I think that would be a good idea. Let's buy at least. Yeah. But you can make it. It's like a can. তো ভিডিওটা শেষ করব, সবাই ভালো থাকবেন। দেখেন হয়তো বা এই জিনিসটা পানির উপরে ভেসে ছিল, যেভাবে ভেসে ছিল ওভাবেই বরফ হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু আমার ঠ্যাং দুটা যদি দেখাই, মানে আমার এটা হলো, আমি এই জুতাটা নেপাল থেকে কিনছি, অনেকগুলো গার্ড আছে, মানে ওরা বলছে এটা বরফে আমি দোলাইতে পারবো, কিন্তু বাস্তবতা হলো এটাও কিন্তু এখানে যথেষ্ট মানে স্লিপ করে, কারণ পুরা পিছলা। ফালমল সিগারেট, যারা ফালমল সিগারেট পছন্দ করেন তাদের জন্য দেখেন, সিরিয়ালিয়ার কি বলে উজবেকিস্তানের মানুষও ফালমল সিগারেট খায়। এখানে এর আগে কখনো কেউ একজন মাছ ধরছে, এখন সেটা আবার বরফ হয়ে গেছে। দেখি একটা মাছ ধরতে থেকে এরকম দেখাইতে একটু ওয়েট করি, দেখি মাছ তুলতে পারে কিনা উনি। মানে যে সুম্মা আছে আমাদের দেশে, যেরকম আমরা সুম্মা ইউজ করি খোঁড়া নিয়ে আর কি, ওটা ওই রেখা, মানে ছোট্ট একটা বড়শি, কিন্তু ছোট্ট ছোট্ট মাছগুলো ধরে, কত ধৈর্য নিয়ে এই মাছগুলো ধরতে হয় তাদের।
একটু অসতর্ক হইলে একদম পিছলা খাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি মাত্র শুরু করছে। Yerden seni CNN'le konuşacaklar. Sen aslında kameranı koyup gittin. Valla nasıl yaptın soruyorsa ya? Davay. Mikron tarak büyüksün. Külsün yoksa. Çıkar bile. Bir yarım kıladı. Sosaldı. Çıkmaya kaldım ha. Ey 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 ya. Abrahim toktum. তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে সাথে থাকতে হবে। ওই যে আমার কলে কি মজা করতেছে। খুব মজা করতেছে, খুব কথাবার্তা বলতেছে।